Assalamualaikum দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল TRM এ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হবে ইরানের হোভারক্রাফট। এবার চিরদিনের জন্য নাৎসিবাদ মুছে ফেলার অঙ্গীকার করলেন পুতিন। ইরানের $6 কোটি অর্থ তেহরানকে দিতে কাতার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। রাখাইনে অস্ত্রবিরতির পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে বল চীনা রাষ্ট্রদূত। হামাস ইসরায়েল চুক্তি করতে মার্কিন গোয়েন্দা প্রধান এখন ফ্রান্সে। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধ করল আরও তিন দেশ। এখন চলে যাব আমরা আমাদের মূল খবরে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেছেন, তার বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি হোভারক্রাফটকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করবে। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। শাহারাম ইরানি বলেন, দেশের নৌবাহিনীর প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে নিজেদের সমুদ্রসীমার নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে ইরানি বিশেষজ্ঞদের সহায়তায় নৌবহরের জাহাজ ও জলযানগুলোকে নতুনভাবে সংস্কার এবং অস্ত্রসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি। গত বছরের দীর্ঘ সমুদ্র অভিযানের কথা উল্লেখ করে শাহারাম ইরানি বলেন, এই অভিযানের মধ্য দিয়ে ইরানের সরকার এবং জনগণের শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটেছে। গত বছরের 18ই মে দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে ইরানি বহর বন্দর আব্বাসে ফিরে আসে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দিনা ডেস্ট্রয়ার এবং মাকরান ফরওয়ার্ড বেইস শিপ ওই অভিযানে অংশ নিয়েছিল। ইরানি নৌবাহিনীর প্রধান বলেন, কিছুদিনের মধ্যে নতুন কিছু হোভারক্রাফট তার বাহিনীতে যুক্ত হবে যাতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে। তিনি দ্বৈতলক্ষ্যের টর্পেডো তৈরির প্রশংসা করে বলেন, এই ধরনের যুদ্ধাস্ত্র উৎপাদনের গুরুত্বপূর্ণ সাফল্য শিগগিরই প্রদর্শন করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, আধুনিককালে নাৎসিবাদকে তিনি পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে ফেলবেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেন এবং বাল্টিক প্রজাতন্ত্রগুলো হিটলারের নাৎসিবাদী নীতি ও আদর্শ গ্রহণ করেছে। গতকাল শনিবার লেলিনগ্রাদ অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসিবাদী বাহিনীর হাতে সোভিজেত নাগরিকদের হত্যার স্মরণ সভায় পুতিন একথা বলেন। তিনি বলেন, ও আজকাল নুরেমবার্গ ট্রায়ালের ফলাফল কার্যকরভাবে বদলে দেওয়া হচ্ছে। কিছু দেশ ইতিহাসের পুনলিখন এবং নাৎসিবাদকে রংচং লাগিয়ে হিটলারি আদর্শ এবং পদ্ধতিতে নিজেদেরকে সজ্জিত করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পুতিন বাল্টিক অঞ্চলের কয়েকটি দেশের কথা উল্লেখ করেন, যারা রুশভাষী সংখ্যালঘুদের উপর বৈষম্যমূলক আচরণ করছে। বৃদ্ধ মহিলা এবং শিশুদের ই বর্বর গোলাবর্ষণের ই শিকারে পরিণত করার জন্য ইউক্রেন কর্তৃপক্ষকে অভিযুক্ত করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইকিয়েভ সরকার হিটলারের সহযোগী এসএস সদস্যদের শক্তিশালী করছে এবং যারা নাৎসিবাদকে প্রতিহত করতে চায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দেয়। প্রেসিডেন্ট পুতিনের মতে, ইউরোপের অনেকগুলো দেশে রাষ্ট্রীয় নীতি হিসেবে রুশভীতিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুতিন প্রতিশ্রুতি দেন, ভালোর জন্য নাৎসিবাদকে নির্মূল করতে তার সরকার সবকিছুই করবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি বলেছেন, সম্প্রতি ইরানের তেল বিক্রির যে $6 কোটি অবমুক্ত করা হয়েছে তা তেহরানকে দেওয়ার প্রতিশ্রুতিতে দোহা অটল রয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রশাসন দাবি করেছিল, ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর প্রতি ইরানের সমর্থনের কারণে কাতারে থাকা দেশটির ওই অর্থ আবার আটকে দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির $6 কোটি আটকা পড়েছিল এবং আমেরিকার সঙ্গে ইরানের এক পরোক্ষ সমঝোতার ভিত্তিতে সম্প্রতি ওই অর্থ কাতারের কাছে হস্তান্তর করেছে দক্ষিণ কোরিয়া। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শনিবার তার ইরানি সমকক্ষ হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে বলেন, ইরান ও কাতারের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তেহরানের অর্থপ্রাপ্তির পথ সুগম করতে একটি নির্বাহী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে। 2023 সালের আগস্ট মাসে কাতারের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইরান ও আমেরিকা নিজেদের মধ্যে কয়েকজন বন্দী বিনিময় করে এবং 2018 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার অজুহাতে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের $6 কোটি ছাড় দেওয়া হয়। সেপ্টেম্বর মাসে ওই অর্থ কাতারের আহালি ব্যাংক ও দুখান ব্যাংকে থাকা ইরানের 6টি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দাবি করছে, ইরানকে ওই অর্থ শুধুমাত্র মানবিক কাজে ব্যয় করতে হবে। তবে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ওই অর্থের পরিপূর্ণ মালিকানা তেহরানের এবং ইরান তার প্রয়োজন অনুযায়ী যে কোনো খাতে তা খরচ করবে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন অস্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি করতে ফ্রান্সে গেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA প্রধান উইলিয়াম বার্নস।
ফ্রান্সের রাজধানী প্যারিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া, কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করবেন তিনি। রোববার ২৮ জানুয়ারি তাদের মধ্যে বৈঠক হবে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের জ্যেষ্ঠ পরামর্শক ব্রেট ম্যাকগুর্কো মধ্যপ্রাচ্যে আসেন, কিন্তু তিনি দুই পক্ষকে কোনো চুক্তিতে রাজি করাতে পারেননি। তবে যদি সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এক্ষেত্রে সফল হন, তাহলে ব্রেট ম্যাকগুর্কোকে আবারও মধ্যপ্রাচ্যে পাঠাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এসে চুক্তিটি চূড়ান্ত করবেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও বলছেন, গাজা উপত্যকায় সম্পূর্ণ বিজয় না পাওয়া ও হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের হামলা চলবে। যুদ্ধের চার মাস পার হয়ে গেলেও এখনও সেই লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েলি সেনারা। হামাসের হাতে এখনও 130 জনেরও বেশি ইসরায়েলি জিম্মি রয়ে গেছেন। তাদের জীবিত ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তি করতে নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত বন্ধে অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে চীন। অস্ত্রবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবার আলোচনার পথ সুগম হবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার ২৮ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, প্রত্যাবাসন ইস্যুটি নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করেছি। আমরা বুঝতে পারছি যে আমরা এখন কঠিন সময় পার করছি, কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হওয়া দরকার। রাখাইনে অস্ত্রবিরতি কার্যকরের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা পুনরায় শুরুর পথ সুগম করবে এবং তা সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে জানান রাষ্ট্রদূত। মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ও প্রত্যাবাসন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাও জানি প্রত্যাবাসন এখন কিছুটা সমস্যার মুখে পড়েছে। তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি বলেন, আমরা মোটা দাগে আলোচনা করেছি, কোনো নির্দিষ্ট প্রকল্প নিয়ে নয়। চীনের পক্ষ থেকে তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া আছে বাংলাদেশের কাছে এবং এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্রের পর গাজায় ত্রাণ সহায়তা স্থগিত করল আরও তিন দেশ অস্ট্রেলিয়া, কানাডা এবং ইতালি। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী সংস্থার ইউএনআরব্লিউ একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার এমন অভিযোগের পরপরই সাময়িকভাবে ফিলিস্তিনি শরণার্থীদের অর্থায়ন বন্ধের ঘোষণা দেয় দেশগুলো। এফপি বিবিসি। শুক্রবার ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর একই ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ইসরায়েলের এ অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন। আরও বলেছেন, আমি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইউএনআরব্লিউর সব ধরনের তহবিল বন্ধ রাখা হয়। শনিবার সাময়িকভাবে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয় আরেক দেশ অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক্সের এক বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে বলেন, আমরা অংশীদারদের সঙ্গে কথা বলছি এবং আমরা সাময়িকভাবে সাম্প্রতিক তহবিল বিতরণ বন্ধ করে দেব। অস্ট্রেলিয়া এই অভিযোগটি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানান তিনি। একই দিনে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থাকে অর্থায়ন বন্ধ করা সর্বশেষ দেশ ইতালি। বৈশ্বিক খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের পাশে।